Ice, mi picnico già i ram. A me la ghiaccio e batta e corio. Ok. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার ছেলে পিকনিকে যাচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে ওর বাবার সাথে যাচ্ছে, আমি যেতে পারিনি কারণ সন্দীপ ঘুমিয়েছিল, তাই আমি যাইনি। তো আমার ছেলে পিকনিকে যাবে এই জন্য এতটা এক্সাইটেড, রাত্রে অনেক কম ঘুমাইছে এবং ভোরবেলা উঠে গেছে, কারণ গত 2 বছর করোনা ভাইরাসের জন্য ওরা পিকনিকে যেতে পারেনি, তাই খুব বেশি এক্সাইটেড। ও আসলে ছোটো বলেন বড় বলেন সবাই আমরা এনজয় করতে অনেক ভালোবাসি। তো এইবার ওর প্রাইমারি স্কুলে শেষ বছর, ওর বন্ধুদের সাথে মজা করবে, অনেক আনন্দ করবে, তো সবাই মিলে আনন্দ করবে, এই জন্যে ও খুব বেশি এক্সাইটেড। এই যে ওর বাবা নিয়ে যাচ্ছে, আর স্কুল থেকে বড় ফুলমান বলে এগুলাকে, বড় বাস, ট্রাভেলিং বাস দিয়ে ওদেরকে নিয়ে যায়। শুধু স্কুলের টিচাররা আর ছাত্রছাত্রীরা যেতে পারে, এখানে কোনো গার্জেন এলাও না, গার্জেনরা যেতে পারে না ওদের সাথে। আর যেহেতু ছোট বাচ্চা, ওদেরকে সিটির ভিতরেই অনেক দর্শনীয় স্থানে নিয়ে যায়। তো আমরা শুধু মানে ওরা একটা অ্যামাউন্ট দেয় যে এত টাকা দিতে হবে, এত টাকার মধ্যে বাস ভাড়া এবং খাবার দাবার ওরা সব কিছু ম্যানেজ করে, আমাদের শুধু জাস্ট টাকা পেমেন্ট করতে হয়, আর কিছুই না। ওরা একদম টাইমলি নিয়ে যায় এবং টাইমলি আবার স্কুল ছুটি টাইমে নিয়ে আসে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার পরিবারের যারা নতুন অবশ্যই ফলো করে রাখবেন। এই যে আমার ছেলে যাচ্ছে পিকনিকে, এখন সবাই সিরিয়ালি লাইন ধরে বাসে উঠবে। ওদের ম্যানেজমেন্ট এতটাই ভালো এবং সুন্দর, আসলেই ভালো লাগে দেখলে। তো এখন ম্যাডাম সবগুলো বাচ্চাকে একসাথে লাইন ধরে বাসে উঠাবে। তো এই যে সবাই সবার ব্যাগ রাখবে এখন বাসের নিচে, যেখানে জিনিসপত্র রাখা হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই আমার ছেলের জন্য প্রেয়ার করবেন, উনি হলেন ওদের ক্লাস টিচার। তো একজন সামনে একজন পিছনে সবগুলোকে বাচ্চাকে দেখে দেখে বাসে ওঠানো হচ্ছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।